আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা বসেছি 43তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধানের উদ্দেশ্যে। আজকে আমরা মূলত বাংলা প্রশ্নগুলো দেখব। চলো প্রশ্নগুলো দেখে নেই। চর্যাপদ থেকে প্রথম প্রশ্ন এসেছে, চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। চর্যাপদ থেকে আরেকটা প্রশ্ন এসেছে, রুখের তেঁতুলি কুমিরে খাই এর অর্থ কি? একটা পদের অর্থ গাছের তেঁতুল কুমিরে খায়। প্রশ্নটা একটু কঠিন ছিল। মধ্যযুগ থেকে দুইটা প্রশ্ন এসেছে, দৌলত উজির বাহারাম খা সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? জমিদার নিজাম শাহ। তার বাবা মারা যাওয়ার পরে তার বাবার পদে তিনি অধিকৃত হয়েছিলেন। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? পদ্মা পুরাণ। মনসা দেবীর বিভিন্ন নাম আছে, সেই নাম থেকেই পদ্মা নাম নেওয়া হয়েছে। মধ্যযুগ থেকে এই দুইটা প্রশ্নই হয়েছিল। এরপরে আধুনিক যুগের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? বীরসিংহ গ্রাম। আমরা ছোটবেলায় পড়েছি হুগলি জেলা, তবে এটা এখন পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়েছে, এই জন্য উত্তর হবে বীরসিংহ গ্রাম মেদিনীপুর। হরপ্রসাদ শাস্ত্রী যিনি চর্যাপদ আবিষ্কার করেছিলেন তার উপাধি হল মহামহোপাধ্যায়। মহামহোপাধ্যায় কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? 1865 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সার্থক উপন্যাস। বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি? স্বর্ণকুমারী দেবী। খুবই পরিচিত প্রশ্ন এগুলো। পরবর্তী প্রশ্ন, তোমার এই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, খুবই বিখ্যাত কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম কবিতা থেকে নেওয়া হয়েছে। এই অনন্ত প্রেম মানসিক কাব্যের একটা কবিতা। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে, কে এই দামাল ছেলে? কামাল পাশা। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের একটা কবিতা কামাল পাশা, তুরস্কের নায়ক কামাল পাশাকে নিয়ে তিনি কবিতাটা লিখেছিলেন। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, কে রচনা করেছেন? জীবনানন্দ দাশ। এই তিনটা প্রশ্ন একটু কঠিন ছিল। যারা বাংলা সাহিত্য নিয়ে পড়েছে তাদের জন্য মোটামুটি সহজ, তো অন্যদের জন্য খুবই কঠিন বলে মনে হয়েছে আমার কাছে। জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্ম আলোচনার সময় আমি এই লাইনটা পড়িয়ে দিয়েছিলাম, যারা ওই লেকচারটা দেখেছো তারা নিশ্চয়ই এটার উত্তর দিতে পেরেছো। পরবর্তী প্রশ্ন, কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? নেকড়ে অরণ্য। শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক কয়েকটা উপন্যাস বিখ্যাত আছে, এর মধ্যে জাহান্নাম হতে বিদায় ইত্যাদি। আমার দেখা রাজনীতির 50 বছর খুবই জনপ্রিয় লেখা আবুল মনসুর আহমদের সহজ প্রশ্ন ছিল। আমার দেখা নয়াচিন লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আমার একটা লেকচার আছে, ওখানে বিষয়টা আলোচনা করা আছে, বিস্তারিত দেখে নিও। পরবর্তী প্রশ্ন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? কর্ণফুলী, মূলত উপজাতীয় সংস্কৃতি নিয়ে লেখা, বিস্তারিত দেখে নিও। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে? শঙ্খ ঘোষ, সমকালে বেশ নাম করেছেন উনি, দেখে নিও। নীললোহিত কোন লেখকের শব্দনাম? সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম শব্দনাম এটা। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছে 19 জানুয়ারি 1926 খ্রিস্টাব্দে। এটা ঢাকা কেন্দ্রিক একটা সংগঠন ছিল এবং ঢাকা কেন্দ্রিক মুসলিমদের মিলন মেলা ছিল বলা যায়। সজনীকান্ত দাস একটা পত্রিকা সম্পাদনা করেছিলেন, সেটার নাম হলো শনিবারের চিঠি। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? সম্প্রদান কারক, কারণ এই কারক আসলে ভিত্তিহীন, এটার যৌক্তিকতা অনেক কম, আমরা নিঃস্বার্থভাবে কিছুই আসলে দান করি না, ইত্যাদি ইত্যাদি কারণে তিনি এটা বাদ দিতে চেয়েছিলেন। বড় বড্ড এটি কোন ধরনের পরিবর্তন? ব্যঞ্জন দিত্ত। আর বিষমী ভবনের উদাহরণ হলো শরীর থেকে শরীর। ধ্বনি পরিবর্তন অধ্যায় থেকে প্রশ্নটা এসেছে। আসমান কোন ভাষা থেকে আগত? আসমান জমিন, এগুলো ফার্সি শব্দ।
কোনটি নাম ধাতুর উদাহরণ? বেতা, তোমরা নাম ধাতু বোঝো, কোনো কিছু নাম থেকে এই ধাতুর উদ্ভব ঘটেছে, যেমন বেত থেকে বেতা, শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, এখানে বেত থেকে বেতা। বাকযন্ত্রের অংশ, বাক মানে কথা, মানুষের কথা বলার জন্য যে সকল অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয় সেগুলোকে বলে বাকযন্ত্র। এর অংশ হিসেবে স্বরযন্ত্র, দাঁত, কারণ দন্ত ধ্বনি আছে, ত থ দ ধ দন্তন্য, ফুসফুস থেকে বাতাসগুলো প্রবাহিত হয়, বাতাসগুলো উপরের দিকে আসে, তার মানে সবগুলোই বাকযন্ত্রের অংশ। নিম্ন বিবৃত স্বরধ্বনি, এখানে দুটা শর্ত, একটা হলো বিবৃত হতে হবে, আরেকটা হলো নিম্ন স্বরধ্বনি হতে হবে। দুটা শর্ত পূরণ করেছে আ ধ্বনিটা। বিবৃত মানে মুখ কতটুকু খোলা হলো, ওপেন হলো, আ বলি আমরা। পরবর্তী প্রশ্ন, ডেকে ডেকে হয়রান হচ্ছি, এ বাক্যে ডেকে ডেকে পৌনঃপুনিকতা অর্থ ধারণ করে। ভুল বানান কোনটি? ভূ বন, আমার বানান শুদ্ধিকরণ লেকচার আছে, ওখানে আমরা বিস্তারিত কথা বলেছি। ভূ দীর্ঘ উকার হয়, তো ভুবন হ্রস্ব উকার হয়ে যায়, আর মুহূর্ত অদ্ভুত, এগুলো খুবই পরিচিত বানান। পরবর্তী প্রশ্ন, চিকিৎসা শাস্ত্র কোন সমাস? উত্তর হবে কর্মধারয় সমাস। এর ব্যাসবাক্য হবে চিকিৎসা বিষয়ক শাস্ত্র, মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। আমার সমাসের লেকচার আছে, ওখানে আমরা এই উদাহরণটা দেখেছিলাম। হিসাব বিজ্ঞান, হিসাব বিষয়ক বিজ্ঞান, মধ্যপদ লোপী কর্মধারয় সমাস, সমাজকর্ম, এরকম যতগুলো পূর্বপদ পরপদ যুক্ত বিষয়ের নাম আছে সবগুলোই হবে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। আমরা লেকচারে ওটা বলেছিলাম, যারা লেকচারটা দেখেছ তারা নিশ্চয়ই উত্তরটা করতে পেরেছ। জিজিবিষা শব্দের অর্থ কি? বেঁচে থাকার ইচ্ছা, এটাকে এক কথায় বলে জিজিবিষা। গড্ডলিকা প্রবাহ, বাগধারে গড্ডল অর্থ ভেড়া। গড্ডলিকা প্রবাহ মানে অন্ধ অনুকরণ, যারা কিছু না বুঝে ভেড়ার মতো অনুকরণ করে সেটাকে বলে গড্ডলিকা প্রবাহ, মানে অন্ধ অনুকরণ এর অর্থ। সপ্তকাণ্ড রামায়ণ, বাগধারার অর্থ কি? সপ্তকাণ্ড মানে সাত কাণ্ড, সাত পর্ব, সাত খণ্ড বটে, তবে এটা যখন বাগধারা হবে তখন উত্তর হয়ে যাবে বৃহৎ বিষয়, তার মানে অনেক বড় আয়োজন, যেটা অনেক বড় কিছু। তার মানে বাগধারা থেকেও দুটা প্রশ্ন এসেছে, এটাও গুরুত্ব দিয়ে দেখা উচিত আমাদের। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, যিনি তিনি আছে, এখানে একটা প্রধান খণ্ডবাক্য, একটা অপ্রধান খণ্ডবাক্য আছে, এবং যিনি বিদ্বান তিনি আদরণীয়, এরকম সাপেক্ষ বানানো আছে, এবং পরস্পর সাপেক্ষভাবে এই দুইটা অংশ ব্যবহৃত হয়েছে, এই জন্য এটা হবে জটিল বাক্য। তাতে সমাজজীবন চলে না, এ বাক্যের অস্তিবাচক রূপ হবে তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে। বাক্য রূপান্তর থেকে মূলত প্রশ্নটা এসেছে। বাক্য রূপান্তরের ক্ষেত্রে মূল বাক্যের অর্থ ঠিক রেখে বাক্যের গঠনগত পরিবর্তন ঘটাতে হয়, সে হিসেবে সমাজজীবন অচল হয়ে পড়ে, এটার মূল কথা ঠিক আছে। অ্যাটেস্টেড শব্দের বাংলা পরিভাষা কি? এটা নিয়ে মহা বিতর্ক রয়েছে, এই প্রশ্নটা 40তম বিসিএসে এসেছিল এবং তখন থেকেই বিতর্ক চলছে। এটা নিয়ে একতরফা কোনো কথা নেই, যারা যাচাই করেছ তারা দেখবে যে প্রত্যয়িত সত্যায়িত দুটাই আছে, কোনো বইতে প্রত্যয়িত আছে, কোনো বইতে সত্যায়িত আছে। তো সার্বিক বিচারে যদি ভোট দিতেই হয় আমি সত্যায়নের পক্ষে, সত্যায়িত এর পক্ষে, যদিও একতরফা কোনো কথা নেই, তোমরা নিজেরা যাচাই করবে। আর তোমার বইতে আসলে কি আছে সেটা সম্ভব হলে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমাদের আজকের আলোচনা এখানে শেষ করলাম। আমি যে উত্তরগুলো দিলাম এর বাইরে যদি তোমার ভিন্ন কোনো মত থাকে এবং আমার উত্তর প্রদান যদি ভুল হয় তাহলে সেটা শুদ্ধ উত্তর কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে, তোমরা সবাই ভালো থেকো। আর একটা কথা, শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি, পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। তুমি সফল হও, তোমাদের জীবন সুন্দর হোক, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। সালাম আলাইকুম।